আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা তো ভালো আছি। তো সব ব্লগটা সকালবেলা শুরু করলাম। আসলে সকালে শুরু করলে কি হবে, আমার ব্লগে দিনের কিছুই থাকবে না। তো এই সকালে, এখন সকালও না, প্রায় দুপুর দুপুর হয়ে যাচ্ছে। তো আমি তো সকালে উঠছি, মেয়ে একটু দেরি করেই উঠছে, প্রায় 11টা বাজে উঠছে, রাত্রে ঘুমাইছে অনেক লেট করে। তো বললাম যে কি খাবে, তো বলতেছে সিঙ্গেরা সমুচা খাবে। তো নিচে গেলাম আর এই চিপস নিয়ে আসছে। আর আমার একটা বাজে অভ্যাস টাইগার খাওয়া, মানে কোল্ড ড্রিঙ্কস খাইলে আমার কাছে টাইগারটাই আমি খাই, যেহেতু জানি ভালো না এটা খাওয়া আসলে, কিন্তু এগুলো একটা ক্ষতিকর জিনিস আমি মনে করি, তারপরও মাঝে মধ্যে একটু খাই। তো সকালে নাস্তাটা করতেছি দোনো মামিয়ে, আর যেহেতু কেউ নাই আমরা দুজনেই আছি, তো নাস্তাটা করতেছি করে তারপরে আজকে আর কোনো কাজ করবো নাই, মানে রান্না বান্না দেখানোর মতো সারাদিন কোনো কাজ নাই। রাতে আবার আপনাদের মাঝে হাজির হব, যেহেতু আজকে রান্না বান্না আছে দুপুরের। তো এই তো, তো এই তো চলে এলাম রাত্রে। এখন আমি তরকারিগুলো সব কেটে নিয়েছি, যা যা রান্না করব। এখানে আলু দিয়ে ফুলকপি দিয়ে কেটে নিছি, এটা ভাজি করব, খেতাচ্ছি। আর আর ফুলকপি আলু সিম দিয়ে রান্না করব মাছ দিয়ে। তো এই তো সারাটা প্রায় বেজে যাচ্ছে, তো দেখালাম আপনাদেরকে। আসলে রাত্রে রান্নাটা একটু দেরি করেই করি, যেহেতু গরম গরম খেতে পারে আপনাদের ভাইয়া ভাই থেকে এসে। তো দেখেন অনেক কুয়াশা, আসলে কিছুই দেখা যায় না, আর গ্লাসটা একদম ঘেমে গেছে আর একটু ময়লাও হয়ে গেছে, সময় করে মুছতে হবে, আসলে সময় পাচ্ছি না। তো জানলাটা খুলে দিব রান্নার সময়, আপনাদের একটু বাইরেটা দেখালাম আর কি। এই যে দেখেন কি অবস্থা, মানে রান্না করতে গেলে ওর আম্মু এটা দাও ওটা করো এই সেই আর কি। আসলে একা একা তো বাসায়, এই জন্য আরো বেশি ও এরকম করতেছে, মানে ভালো লাগে না আর কি বোনকে ছাড়া। তো এইতো আমি এখানে ফুলকপি আলু আর সিম কেটে নিছি, ভাজি করব। ফুলকপি আসলে ফ্রিজে আজ কয়েকদিন অনেক সবজি জমে গেছে, আর যেহেতু আমি বড়টার বাসায় নাই, ছোটটা তো দুপুরে কিছু একটা হলেই হয়, বাচ্চারা তো খাইতে চায় না, আর আমি দুপুরে খাই না, মানে রান্না করলে খাই সবাই সাথে হইলে, আর এমনি কিন্তু একা একজন হইলে খাওয়া খাই না, অন্য কিছু একটা অল্প একটু খাই। তো এই তো রান্না করব এখন, ফুলকপি আলু সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে দুই ধরনের মাছ আছে, ভিজিয়ে রাখছি এটা, আর হলো পাঙ্গাস মাছ আছে 2 পিস। তো এগুলো রান্না করব, যেহেতু আপনাদের ভাই রাতে আসে, তো রাত্রে আসলে যেমন গরম গরম খেতে পারে, তার জন্য রাত্রেই রান্নাটা করি, দুপুরে তেমনটা রান্না করা হয় না। রাত্রে একটু বেশি করে রান্না করে রাখলে তো দুপুরে এটা খাওয়া হয় আর কি। রান্না বসেও ধরেন রান্না বসাই 10:30-টার দিকে। তো এখন আমি একটু, যেহেতু রান্না করবো একটু পরে, তো ক্ষুধা লেগে গেছে, তো ভাবতেছি কিছু একটা করি। ওহো, একটু হাতে পাকানো সেমাই রান্না করব, অল্প একটুই করব। তো এখানে ক্যারামেল করব, দুধে দুধের পরিমাণও কম, চা খাইতে হবে সকালে, তো একটু ক্যারামেল করে দিলে ফ্লেভারটা ভালো আসে। তো আমি একটু ক্যারামেল করে নিচ্ছে, তো এটার মধ্যে একটু সেমাই রান্না করব, হাতে পাকানো সেমাই, ক্যারামেলটা হোক। এই চিনিটা এক সাইডে গেছে, গা হোক ক্যারামেল, আর এই সেমাইটা রান্না করব, হাতে পাকানো সেমাই রান্না করব, অল্প একটু রান্না করবো, বেশি না। তো এটা রান্না করে খেয়ে তারপর রান্নাটা বসাবো। তো এই তো, কে কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমার এখানে একটা গাছ আছে, দেখেন গাছটা, অবশ্য একদিন কেক বানানোর সময় আমি কেক এটা ঢেকে দিছিলাম, তো পাতিলটা তো ওইটার ভাপে গাছটা মরে গেছিল, তো আমি পাতাগুলা কেটে দিছি, তো আবার হইতেছে। তো রান্নাঘরে কিন্তু এরকম ইয়ে থাকা ভালো, গাছগাছালি থাকলে একটু ভালো, তো এটা রাখছি আর কি আমি রান্নাঘরে। ওই তো আমি এখানে 1 কাপের মতো দুধ, গুঁড়া দুধ গরম পানি দিয়ে একটু
ই করে নিছি গুলে নিছি তো এটা এখন দিয়ে দিব ক্যারামেলের মধ্যে একটু দানা দানা রয়ে গেছে সমস্যা নাই দিয়ে দিই এই তো আমার সময়টা রান্না হয়ে গেছে তো আমি একটা বাটিতে ঢেলে নিছি এখান দিয়ে মাছটা আমি ভাজতে দিয়ে দিব তো সময়টা একটু ঠান্ডা হোক তো আবার আসছি আপনাদের মাঝে তো বেশি না আসলে 3 পিস মাছ রান্না করলেও দেখা যাবে যে থেকে যাবে 1 পিস তো এই তো মাছ ভাজতে দিয়ে দিছি দিক দিয়ে আমরা নাস্তাটা করতে করতে মাছ ভাজাটাও হয়ে যাবে তো এই তো দেখেন মাশাআল্লাহ শ্যামার কালারটা কত সুন্দর আসছে এরকম ক্যারামেল করে দিলে কিন্তু খুব সুন্দর কালার আসে এমনকি অনেক সুন্দর ঘ্রাণও আসে খেতেও খুব ভালো লাগে তো এদিক দিয়ে আমি মাছ ভেজে নিচ্ছি তো যেহেতু দিনে ব্লগ করতে রান্না বান্না রেগুলার হয় না তার জন্য আসলে রাতেই আসা রান্না করা তো এটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলেই ভালো লাগে এই তো সময় ঠান্ডা হয়নি এখনও মেয়ে দিচ্ছি আমিও খাবো একটু আর মেয়েও খাবে একটু যেহেতু 8:30-এর মতো বেজে গেছে তো এখন আর ভারী নাস্তাটা করব না আসলে সন্ধ্যার দিকে আজকে নাস্তা করা হয় নাই ভাত খাইছি একটু লেট করে আর সন্ধ্যা নাস্তা খাইতে হয় না মানে খেতে ইচ্ছে করে নাই তাই এখন একটু সময় রান্না করে খাচ্ছি আর কি এই তো নাস্তা খাওয়া শেষ এখন রান্নাটা শুরু করে দিলাম কারণ রান্না করতে আসলে একেবারে রেডি না করে রান্না করতে আসলে কিন্তু ভালো লাগে না তো আমার রসুন বাটাটা শেষ হয়ে গেছে 1 বক্স আচার আরেকটার মধ্যে তো এটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে তো এখন ভাজিটা করে নিব প্রথমে আসলে অনেকগুলো ফুলকপি তো কি করব ভাবতেছি নষ্ট হয়ে যেতেছে তো বললাম যে ভাজি করে ফেলি নতুন আলু দিয়ে ফুলকপি আর 2-3টা সিম দিছি তো এই আর কি ভাজিটা করব এখন তারপর ভাজিটা হলে তরকারি বসাই দিব ইদানিং কিন্তু ঠান্ডা খুব ভালোই পড়ছে মানে মোটামুটি ঠান্ডা পড়ে আর আমার এই সাইডটা খোলামেলা তো মানে ঠান্ডাটা মনে হয় যে খুব বেশি পড়ে আমার কাছে লাগে মানে বলতে পারবো না আসলে কি ঠান্ডা বেশি পড়ে কি না তো বাহির দিকে তাকালে বুঝা যায় যে একটু ঠান্ডা ঠান্ডা রান্না করতে গেলে চুলার অবস্থা এরকম হয়ে যায় একটু মুছে না রাখলে কেমন লাগে রান্না করতে গেলে আমার সময়টা নেকড়া থাকি মুছামুছি করার জন্য তারপরও ময়লা হয়ে যায় যখন খুব তাড়াহুড়ার মধ্যে থাকি তখন আর মুছার টাইম পাই না তো এই তো রান্নাগুলো করে নিই আর এখান দিয়ে আমি একটা পাউরুটি বানাই এলাম এটাকেও দিব রান্নাটার পরে এটা চুলায় বসাই দিব হওয়ার জন্য তো ওই দিক দিয়ে আমি একটু গরম জায়গায় রাখছি চুলার পাশেই রাখছি আসলে ঠান্ডার মধ্যে কিন্তু অ্যাক্টিভ হইতে চায় না পাউরুটির যে এটা আছে তো এটার আমার চ্যানেলেও দেওয়া আছে অলরেডি আমি দিয়ে দিয়েছি রেসিপিটা পাউরুটির বিন্দিয়াস কুকিংয়ে আপনারা চাইলে ওখানে দেখে আসতে পারেন তো এই তো আমার ভাজি হয়ে গেছে এখন আমি তরকারিটা বসাই দিব আসলে অনেকক্ষণ হয়েছে ঢেকে রাখছি তো এখন চুলার পাশে দিয়ে এনে দিছি আমি একটু গরমে ইয়ে হয়ে যাবে মানে তাড়াতাড়ি ফুলে যাবে আর কি তো আমার কুকিং চ্যানেলটা আশা করি আপনারা যারা যারা আমার এই যে ব্লগে আছেন তারা কুকিং চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসবেন যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই আমার পাশে থাকবেন ওখানেও আর আমাকে সাপোর্ট করবেন তো এই তো কথা বলতে বলতে আমি তরকারিটা বসাই দিছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ একটু রসুন পেস্ট রসুন শেষ হয়ে গেছে 1 বক্স আর একটা নামাই ওটা বরফ হয়ে আছে আবার তো এগুলো আমি মশলাটা কষিয়ে নিব ভালো করে কষিয়ে তারপর আমি সিম আলু ফুলকপিগুলো দিয়ে দিব জানি না আপনাদের ভাইকে যতই বলি বেশি সবজি আনিও না কারণ বেশি সবজি আনলে দেখা যায় ঘরে ফ্রিজে রেখে কি দরকার ফ্রিজে রেখে খাওয়ার শীতকালীন সবজি কিন্তু টাটকা টাটকা খেতেই ভালো লাগে তাই না কিন্তু ওকে বললে ও কাছে ভালো লাগে নাকি মানে আমার রাগ উঠে যায় মাঝে মধ্যে যে কি জন্য নিয়ে আসো ফ্রিজে থাকে নষ্ট হয়ে যায় এত সবজি খাওয়া যায় বলেন যেহেতু বাসার নিচে আছে এখন সব পাওয়া যায় বেনলারা নিয়ে বসে থাকে তাহলে কি জন্য নিয়ে আসো আল্লাহ জানে
তো এই তো আমার তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে মাছও দিয়ে দিছি, তো এখন নামিয়ে ফেলবো। এদিক দিয়ে আমার ফুলকপি ভাজিটাও হয়ে গেছে। তো এই তো আমার সব হয়ে গেছে ফুল, এখানে ফুলকপি, আলু, সিম ভাজি, কিছু পেঁয়াজ পাতাও দিছি। আর এই তো মাছ তরকারিটাও রান্না হয়ে গেছে, ভাতও বসে দিছি। এদিক দিয়ে আসলে কথা বলতে বলতে আর কাজের ফাঁকে ফাঁকে রান্নাটা করে ফেলছি। আসলে সব কাজ এক সমানে আসলে তখন করা যায় না। দুইটা কেককে একটু ডেকোরেট করলাম, অর্ডারি কেক ছিল আর পাউরুটি বানালাম, তো এগুলো নিয়ে আসলে একটু ঝামেলার মধ্যে ছিলাম আর কি। তো এই তো এখন রাত 12টা বাজে, সব কাজকর্ম শেষ। আর একসাথে করলে দেখা যায় যে আসলে করলেই করা হয়ে যায়, একটু একটু করে করলে দেখা যায় সে মানে ক্লান্ত লাগে অনেক বেশি। একটা কাজ করতে গেলে সব একসাথে করে ফেলাটাই আমি মনে করি ভালো, পরে রেস্ট নেওয়া যায়। এখন রাত এখন 12:30টার মতো প্রায় বেজে যাচ্ছে। তো বারান্দা আসলাম, তো খুব সুন্দর চাঁদরা, দেখতে অনেক ভালো লাগতেছে, তো একটু আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আসলে ঢাকার ভিতর থেকে মানুষ কতজন এরকম চাঁদ দেখতে পারে বারান্দা থেকে, ছাদ থেকে, তা আমার জানা নাই, খুব কমই মানুষ হয়তো দেখা যায় না, কারণ বিল্ডিংয়ের মাথা ছাড়া আকাশ তো দেখাই যায় না। তো আমার এখান থেকে মাশাল্লাহ অনেক সুন্দর চাঁদ দেখা যায়, তো খুব ভালো লাগতেছে। তো জানি না আজকে এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো কথা বলতে বলতে ভিডিও একদম লাস্টে চলে আসলাম, রাত অনেক হয়ে গেছে, তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।